আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় অকালে দাঁত নড়ে যাওয়ার কয়েকটি কারণ সম্পর্কে তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স কখন ও কেন দাঁত নড়তে থাকে এ প্রশ্ন অনেকেই করে থাকেন যারা এ ধরনের প্রশ্ন করে থাকেন তাদের জন্যই মূলত ভিডিওটি তৈরি করা ভিউয়ার্স দাঁত নড়ে যাওয়ার অনেক কারণ রয়েছে যদি কখনও গাম সয়েলিং বা মাড়ির কোনো ইনফেকশন হয় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে মাড়ি কিছুটা অংশ ফুলে ফুলে গেছে এটিকে মাড়ির প্রদাহ বলা হয় যদি কখনও মাড়িতে এ ধরনের প্রদাহের সৃষ্টি হয় সেক্ষেত্রে দাঁত নড়তে থাকে হালকা হালকা কিন্তু দাঁত নড়তে থাকে এটি স্থায়ী নয় যে সারাক্ষণ নড়তে থাকবে এমনটি নয় যখন এই মাড়ির সমস্যাটি ভালো হয়ে যায় বা মাড়ির যে প্রদাহ এটি ভালো হয়ে যায় তখন কিন্তু সে দাঁতগুলো আবারও শক্ত হয়ে যায় অর্থাৎ মাড়ির সমস্যার জন্য কিন্তু দাঁত হালকা হালকা নড়তে পারে এছাড়া দাঁত নড়ে যাওয়ার আরও অনেক কারণ রয়েছে ভিওয়ার্স যদি মাড়ির সমস্যার জন্য দাঁত নড়তে থাকে বা নড়ে যায় সেক্ষেত্রে মাড়িটি সুস্থ হয়ে গেলে পুনরায় আবারও কিন্তু দাঁতটি সুস্থ হয়ে যায় ভিওয়ার্স দ্বিতীয় যে কারণটি উল্লেখ করবো তা হলো গাম রিসেশন এখানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন মূলত এটিকেই গাম রিসেশন বলা হয় দাঁতের গোড়া থেকে মাংস বা মাড়ি নিচের দিকে নেমে যাওয়া উপরের দাঁতের মাড়ি উপরের দিকে উঠে যাওয়া এবং নিচের দাঁতের মাড়ি নিচের দিকে নেমে আসা এটিকে বলা হয় গাম রিসেশন ভিওয়ার্স গাম রিসেশনের কারণে মাড়ি দাঁত থেকে মাড়ি নিচের দিকে নেমে আসার কারণে দাঁতটি অত্যন্ত দুর্বল হয়ে পড়ে দেখতেই পাচ্ছেন যে দাঁতের রুট বা শিকড় অংশটা এখানে বেরিয়ে গেছে আর এমন হলে দাঁতটি স্থায়ীভাবে টিকার কথা নয় দাঁতটি হালকা হালকা নড়তে পারে এবং এমন অবস্থা থাকলে সে দাঁতটি খুব বেশি দিন স্থায়ী হবে এমন আশা কখনোই করা যাবে না কারণ দাঁতের গোড়ায় যদি মাংস বা মাড়ি না থাকে তাহলে সে দাঁতটি কিন্তু দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না যে কোনো সময় অল্প চাপে দাঁতটি পড়ে যেতে পারে অথবা যাদের এ অবস্থা রয়েছে তাদের দাঁত তে পারে এ ধরনের সমস্যার সমাধানের জন্য ফ্লাফ সার্জারি করার প্রয়োজন হয়ে থাকে এখানে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন যে প্রতিটি দাঁতের গোড়া থেকে কিন্তু অনেক নিচে চলে আসছেন মাংসগুলা নেমে অনেক নিচে চলে আসছে তো এটিকেই গাম রিসেশন বলা হয় আর এখানে রিসেশন এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে গাম রিসেশন হলে কিন্তু নতুন করে এই মাড়ি বা গাম কিন্তু তৈরি হয় না তবে ফ্ল্যাপ সার্জারি করে এ ধরনের দাঁতের ট্রিটমেন্ট করা যায় তো ভিওর্স যদি কারো এ ধরনের গাম রিসেশন হতে থাকে বা অধিক হয়ে যায় সেক্ষেত্রে দাঁত নড়তে পারে ভিউয়ার্স আরেকটি উল্লেখযোগ্য কারণ হলো ক্যালকুলাস বা দাঁতে জমা পাথর এই ক্যালকুলাস বা খাদ্যকোনা ধীরে ধীরে জমে জমে কিন্তু ধীরে ধীরে শক্ত হয়ে যায় আর এটিকে আমরা দাঁতের পাথর বা মেডিকেলে এটিকে ডেন্টাল ক্যালকুলাস বলা হয়ে থাকে তো এই ডেন্টাল ক্যালকুলাস ধীরে ধীরে দাঁতে জমতে থাকে এবং দাঁতের মাড়ি নিচের দিকে নামিয়ে দিতে থাকে উপরের মাড়ি উপরের দিকে উঠে যায় উপরের দাঁতের মাড়ি আর নিচের দাঁতের মাড়ি ঠিক এভাবে নিচের দিকে নেমে আসে এখানে যে দুটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটু লক্ষ্য করে দেখুন যে ক্যালকুলাস জমার কারণে দাঁতের স্থান থেকে মারি অনেকটা নিচে নেমে আসছে আর এমন পজিশন তৈরি হলে সে দাঁত নড়তে থাকে এবং এ ধরনের দাঁত ট্রিটমেন্ট না করলে কখনোই ভালো হবে না এছাড়া অনেকেই সামনের দিকে এমনটি বেশি ঘটে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যাদের সামনে থেকে দাঁত ফেলে দেওয়া হয়েছে কোনো কারণে আর এমন ফাঁকা থাকার কারণে পাশের দাঁতগুলো খুবই দুর্বল থাকে আর এ অবস্থায় দাঁত নড়তে থাকে হালকা হালকা নড়তে থাকে এবং যদি এর এমন দাঁতে বেশি চাপ প্রয়োগ করা হয় বেশি ব্যবহার করা হয় তাহলে কিন্তু সে দাঁতটি যত দ্রুত অনেক দ্রুত এটি কিন্তু নড়ে যেতে পারে শুধুমাত্র সাপোর্ট না থাকার কারণে ভিওয়ার্স মারিদ দাঁতের সাধারণত তিনটা বা চারটে রুট থাকে শিকড় থাকে কিন্তু সামনের দাঁতের ক্ষেত্রে একটি মাত্র রুট বা শিকড় থাকে তাই যখন এমন সামনের থেকে দাঁত তুলে ফেলা হয় তখন সে জায়গাটি ফাঁকা হয়ে যায় এর ফলে পাশের দাঁতগুলো দুর্বল হতে হতে থাকে এবং এক পর্যায়ে হালকা হালকা নড়তে শুরু করে তো ভিওর্স এ ধরনের সমস্যার সমাধানের জন্য দাঁত তোলার পরে অবশ্যই যথাস্থানে কৃত্রিম দাঁত লাগিয়ে নেওয়া প্রয়োজন তাহলে পাশের দাঁতগুলা ভালো থাকে এছাড়া বিয়র্স দাঁতে যাদের এ ধরনের গর্তযুক্ত দাঁত রয়েছে কয়েকবার ব্যথা হয়েছে যন্ত্রণা হয়েছে দাঁতের গোড়া ফোলা সমস্যা রয়েছে তাদেরও কিন্তু সেই দাঁতটি নড়তে পারে এবং দাঁতের মাড়ি ফুলে ওঠার কারণে পাশে যে সুস্থ দাঁত থাকে সেগুলোও কিন্তু নড়তে দেখা যায় যদিও মাড়ির সমস্যার কারণে যদি দাঁত নড়তে থাকে সেটি পরবর্তীতে মাড়ি সুস্থ হয়ে গেলে দাঁতও শক্ত হয়ে যায় আবার এই যে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এখানে দাঁতের উপরে বেশ ক্যাভিটি হয়ে গেছে অনেক বড় এই ক্যাভিটি ক্যাভিটি যুক্ত যে দাঁতগুলা থাকে এগুলা হালকা হালকা নড়তে থাকে কারণ এর ভিতরে যে পাল্প থাকে সেটি নষ্ট হয়ে যাওয়ার কারণে দাঁতটি অত্যন্ত দুর্বল হয়ে যায় আর সে কারণেই কিন্তু এমনটি এমন দাঁতগুলা নড়তে থাকে তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম